আল্লাহ তাআলা তার বান্দাদের কষ্ট দূর করেছেন, অনেক বিধানের ক্ষেত্রে তাদের কষ্ট হালকা করেছেন, যখন সেই বিধানগুলি আদায়ের সময় কষ্টের সম্মুখীন হতে হয়। এর মাঝে একটি হচ্ছে রোজা। যদি কোনো ব্যক্তি দিনের বেলা ভুলক্রমে কোনো কিছু ভক্ষণ করে, তাহলে তার এই ভুল ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে আহার করে, তাহলে তার রোজা সঠিক হয়ে যাবে, কেননা নিশ্চয় আল্লাহ তাআলাই তাকে আহার করিয়েছেন। এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থতার আশা করা যায় না, অথবা এমন বৃদ্ধ ব্যক্তি যার জন্য রোজা রাখা কষ্টসাধ্য, ও এবং অনুরূপ ব্যক্তিগণ যদি রোজা রাখতে অপারগ হন, তাহলে তাকে রোজা রাখতে হবে না, এবং এর পরিবর্তে প্রত্যেক দিন একজন মিসকিনকে খাদ্য খাওয়াবে। হায়েজ ও নেফাসগ্রস্ত মহিলার উপর রোজা ভঙ্গ করা ফরজ। গর্ভবতী অথবা দুগ্ধদানকারী মহিলা যদি নিজের অথবা সন্তানের ক্ষতির আশঙ্কা করে, তাহলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ, এটি তার ও তার সন্তানের উপর অনুগ্রহ স্বরূপ। অনুরূপভাবে নামাজ কসর করা পরিমাণ দূরত্বে সফরকারী ব্যক্তির জন্য রোজা না রাখা বৈধ, তবে এই সকল ব্যক্তি রমজানের পরে এগুলি কাজা করবে। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিং ফাইদাতুম মিন আইয়ামিন উখর। হঠাৎ এমন অসুস্থ ব্যক্তি যার অসুস্থতা দূর হয়ে যাওয়ার আশা আছে, তার তিন অবস্থা। যদি তার রোজা রাখতে কষ্ট না হয় এবং রোজা রাখলে কোনো ক্ষতি না হয়, তাহলে তার উপর রোজা রাখা ওয়াজিব। যদি তার রোজা রাখতে কষ্ট হয় তবে রোজা রাখলে ক্ষতির আশঙ্কা নেই, তাহলে তার জন্য রোজা রাখা মাকরুহ, বরং তার উচিত আল্লাহর রুখসাত গ্রহণ করে রোজা ভঙ্গ করা। যদি ক্ষতি হয় তাহলে তার জন্য রোজা ভঙ্গ করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা।